দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ভিডিওটা ওপেন করেছেন তার সবাইকে সালাম এবং শুভেচ্ছা। কলিং ভিসা দীর্ঘতি হওয়ার কারণটা হচ্ছে যারা যারা কলিং ভিসার মেডিকেল করেছেন অনেকেই কৌতূহল জাগতেছে যে আমি এক মাস হয়ে গেছে মেডিকেল করছি, আবার অনেকে বলতেছে আমি পাসপোর্ট জমা দিয়েছি এক মাস দেড় মাস হয়ে গেছে কেন আমার এখনও ভিসা লাগতেছে না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিএম ট্রাভেল ইন্টারন্যাশনাল এবং কি 5M ইন্টারন্যাশনাল যারা ওরা কিন্তু চলমান রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ কর্মী বিদেশ পাঠাচ্ছে মালয়েশিয়া। তো আমরা বেশ কয়েকটা তাদের 3 নম্বর ফ্লাইট 4 নম্বর 5 নম্বর ফ্লাইট আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে এবং তাদের কার্যক্রম কিন্তু ঠিকঠাকভাবে চলতেছে, অ্যাটাস্টেশন কিন্তু ঠিকই রয়েছে। কিন্তু এইভাবে ধীর গতির কারণটা কী সেটা আপনাদেরকে বলবো। এক নম্বর হচ্ছে সিন্ডিকেট বাজার, সিন্ডিকেটের জন্য দেরি হচ্ছে, এবং দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে দেখেন সব এজেন্সিরা যখন আপনার পাসপোর্টটা জমা নেবে, জমা নেওয়ার পর কিন্তু বিশাল বড় ফাইল করা হয়, সেখানে দেখা গেছে 1000 লোকের ফাইল একসাথে জমা করা হয় এবং সেখান থেকে কিন্তু এক এক করে সিরিয়াল চলে আসে মেডিকেল করার জন্য, বুঝতে পারছেন? তো ওইখান থেকে যখন আপনার মনে করেন আমার আপনার মতো 1000 মানুষ যারা পাসপোর্ট জমা করেছে সেখান থেকে সিরিয়াল অনুযায়ী দেখা গেছে আজকে 50 জনের দেখা হলো, তো 50 জনের মেডিকেল মানে তারা অনুমোদন দেওয়ার পর তো 50 জন মেডিকেল করবে, তারপর আরও 50 জন, তারপর আরও 50 জন, এইভাবে দেখা গেছে 1000 নাম্বার পর্যন্ত তারা এইভাবেই অ্যাটাস্টেশনগুলো এইভাবে দিয়ে থাকে। তো সেক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘতি হয়ে যাচ্ছে মেডিকেলের সময়। যখন আপনি পাসপোর্ট জমা দেবেন এজেন্সির কাছে সেই পাসপোর্টের ফাইল কিন্তু আপনার পরেই থাকবে, তার আগ পর্যন্ত কোনো কাজ এজেন্সি আপনার করবে না। তো ক্লিয়ার? যখন আপনি মেডিকেল করবেন তখন কিন্তু আপনার ভিসা প্রসেস হবে, ঠিক আছে? আপনার কার্যক্রম যে মানে কলিং ভিসার যে কার্যক্রমগুলো আছে সেইগুলো কিন্তু ফুল গতিতে চলা শুরু করে দিবে। মালয়েশিয়া বাংলাদেশ দুই প্রান্তে থেকেই আপনার কিন্তু কার্যক্রম রানিং হয়ে যাবে। এখন যারা পাসপোর্ট দিয়ে আছেন তাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাদের ফাইলটা কিন্তু ওই এজেন্টের পর্যন্তই পড়ে রয়েছে। তো বিষয়টা হলো এটা। এবং যারা মেডিকেল করেছেন 1-2 মাস হয়ে গেছে, যদি মেডিকেল যারা ফিট হয়ে গেছেন তারা অবশ্য সবাই যেতে পারবেন 2 মাস আগে এবং 2 মাস পর, মেডিকেল কমপ্লিট হলেই আপনি মালয়েশিয়া নিশ্চিত। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝে গেছেন, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাই।